5 মাসের বেতন পাও 4 মাস 5 মাস ধরে বেতন দেওয়া হয় না জানুয়ারি মাসের পরে থেকে কোনো বেতন পাওয়া হয় না এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও একসাথে জড়ো হয়ে রাজধানীর মালিবাগের ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের পোশাক শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের দাবি এই পোশাক কারখানার মালিকপক্ষ দীর্ঘ 4 মাস ধরে তাদের বেতন আটকে রেখেছেন আমরা এই করোনা ভাইরাস মহামারীর ভিতরে আমাদের মালিক বিগত ডিসেম্বর পর্যন্ত আমরা এই পর্যন্ত কোনো বেতন পাইনি 4 মাসের বেতন জমা আমরা প্রত্যেক মাসে আন্দোলন করে বেতন নি প্রত্যেক মাসে আমরা ঘর ভাড়া দিতে পারি না খাইতে পারি না চলতে পারি না না খায় তাও লাগে ঘরতে বাইরেও পারি না কোন কোন যাইতেও পারি না মালিকা বাহানা করতেছে এই মাসে দিও বেতন দেনা বেতন দেনা পলায় পলায় তাহে আর সরকারে বেতন দিছে কোন ওয়ার্কারের একটা বেতন হবে কেউ 4 মাসও পাইবো কেউ 3 মাসও পাইবো এরা মেহা কেসে মে বেতন দিয়ে দিয়ে বাজাই রাখে কিন্তু কেউ পরিশোধ করে আমরা অনেক দিন হইতে বেতন পাই না বাড়িতে আমার সবাই কেউ ঘরে কোনো নামতে পাই না খাবারও নাই করে আমাদেরকে সরকারের থেকে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছে আমাদেরকে এই পর্যন্ত 1 টাকা দেওয়া হয় নাই অন্যান্য অফিসে 3 মাসের অগ্রিম বেতন দিয়ে দিছে আর এই ফ্যাক্টরিতে পাওনা বেতন 3 মাস ধরে লো বেতন দেয় দূরে দূরে সেটা থাকতে আর আমরা টাকার লেগে সবাই ঘরে অফিসের সামনে বয়ে থাকি